أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. Dear viewers, আমি আসলে আমার আজকেই প্রথম ক্যামেরার সামনে নিজের কিছু কথা বলা। কথাগুলো হচ্ছে সাধারণত আমার, বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সরকার কর্তৃক ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটির কারণে 17 মার্চ থেকে প্রিয় ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ হচ্ছে না। আসলে কে কোথায় আছে, কীভাবে আছে, কেমন আছে, মাঝে মাঝে মেসেঞ্জার বা ফেসবুকে কিছু কিছু ছাত্রছাত্রীর সাথে কথাবার্তা হয়, সবাই যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। আমাদের বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যারা আমাদের বাংলাদেশিরা আছে, আমাদের ভাই বাবারা আছে বা চাচারা, যে সকল আত্মীয় স্বজন আছে, সবাই বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, সবাই আতঙ্কের মধ্যে আছে, জানি না কি হয়, আবার আমাদের সবার দেখা হবে কি না। আমি নিজেও সংকটের মধ্যে আছি, বাসা থেকে বের হওয়া সম্ভব না। যাক, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কর্মের একটা ফল। আমরা যদি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তার কাছে যদি মাফ চাই, তওবা করি, ইস্তেগফার করে থাকি, হয়তোবা মহান রাব্বুল আলামিন খুশি হয়ে ওনার রাগ কমিয়ে হয়তো আমাদের প্রতি দয়া করে, রহমান রহিম হিসেবে দয়া করে আমাদেরকে আবার সবাইকে একত্রিত করার সুযোগ করে দেবে, সবাই আমরা হয়ে একত্রিত হতে পারব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যেহেতু সরকার কর্তৃক ঘোষিত এই সাধারণ ছুটির মধ্যে বাংলাদেশ বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টা জোনে, গ্রিন, ইয়েলো এবং রেড জোন। আমরা কিন্তু লক্ষ্মীবাসীরা রেড জোনের মধ্যে আছি, আল্লাহ জানে না কি অবস্থা হয়। প্রতিদিনে বাংলাদেশের মধ্যে, আমাদের লক্ষ্মীপুর মধ্যে প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিনে বাড়তেছে, মৃত্যুর হারও বাড়তেছে। তো ছাত্রছাত্রীদের আমি বলতেছি, আমি গতকালকে জরুরি প্রয়োজনে লক্ষ্মীপুর গেলাম বিশেষ একটা কাজে, কিন্তু সরকার ঘোষিত যে লকডাউন, সেই লকডাউনের আসলে আমি শিখিবার লক্ষ্য করি না। মাঝে মাঝে একটু বাঁশের বেড়া লক্ষ্য করেছি, কিন্তু মানুষ এপার মানুষের উপর আসা যাওয়া করে, দাদা আসছে বিনা দ্বিধা, কোনো ধাঁধা ছাড়াই তারা আসা যাওয়া করতেছে। তো এখন এর মাঝে অনেক ছাত্রছাত্রীকেও দেখা যাচ্ছে রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছে। দিন সরকার ঘোষণা করেছে যে বিকেল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অন্তত আমরা বাইরে ঘোরাফেরা বা বাজার দোকানপাটগুলো খোলা রাখার জন্য, আমাদের প্রয়োজনগুলো আমরা এশিয়ার মধ্যে সেরে নেওয়ার জন্য। কিন্তু লক্ষণীয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে সাধারণ পাবলিকের সাথে সাথে আমাদের যারা ছাত্রছাত্রী আছে, যারা সচেতন শিক্ষিত সমাজ, যারা ওরাও ঘোরাফেরা করে রাখতে বাজারে, পথে ঘাটে ঘোরাফেরা করে, স্বাস্থ্যবিধি তো তাদের মধ্যে নেই, মাস্ক গ্লাভস কিছুই তাদের মধ্যে নেই। তারা মনে হয়, আমার মনে হয় করোনার কোনো লক্ষণই এই মনে আমার মা আমাদের এই দেশের মধ্যে মনে তাদের চোখে পড়েনি, আসছে যে ব্যাপার। আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদেরকে আমি গত কয়েকদিন আগে লাইভে ক্লাসে বলেছি যে তোমরা এই মহামারীর সময় বাসার বাইরে ঘোরাফেরা না করে, এই যেদিকে অযথা সময় নষ্ট না করে, আমাদের সরকার কর্তৃক
এনসিটিভিটি কর্তৃক যে তোমাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসটা তোমরা ফলো করে বাসায় নিজেরা নিজেরা পড়াকে চেষ্টা করো। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বর্তমানে লাইভ ক্লাস অনলাইন ক্লাস দেওয়া হচ্ছে, সরকার কর্তৃক বর্তমানে অনলাইন ক্লাস দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তোমরা সেগুলো অনুসরণ করো, বাসা থাকো, নিজেরা নিজেরা চর্চা করো, বেশি বেশি প্র্যাকটিস করো। আশা করি এতে তোমাদের পড়ালেখার মান আরও অনেক এগিয়ে যাবে। অনেক গার্ডিয়ান এবং অনেক ছাত্রছাত্রী বলে যে আমাদের পড়ালেখা তো গোল লাগে না। শিক্ষা প্রতিষ্ঠান এখন যেহেতু প্রযুক্তি যুগ, আমরা অনলাইনের মাধ্যমে তো পড়ালেখা তো হচ্ছে, তোমাদেরকে তো গাইডলাইন দেওয়া হচ্ছে, সেটা তোমরা ফলো করো, সেটা তোমরা বারবার রিভিউ করে ফলো করো, ফলো করতে তোমার তোমাদের পড়ালেখা এগিয়ে নিতে পারো। বাসা ঘোরাফেরা না করে আমার মনে হয় এটা করলে ভালো হয়। আর তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম বেশি অ্যারাইজ করা হোক, বেশি সমস্যা পড়ে যায় যে কোনো বিষয়ে, তখন সেটার ব্যাপারে স্যারের সাথে কথা বলো, ফোনে কন্ট্যাক্ট করো। আর আমি যেহেতু দীর্ঘদিন থেকে হিসাব বিজ্ঞান প্র্যাকটিস করাচ্ছি ছাত্রছাত্রীদেরকে, যদি তোমাদের আমার প্র্যাকটিসটা যদি তোমাদের অতীতে যাদেরকে করেছি বর্তমানে যাদেরকে করাচ্ছি আমি ভবিষ্যতে ইনশাল্লাহ যত আল্লাহ যত হেদায়েত বা দান করে করবো, যদি কাহারও কোনো সুফল বইয়ে আনে কোনো উপকারে এসে থাকে, তাহলে আমার সেল নাম্বার তো আছে, কন্ট্যাক্ট নাম্বার তো আছে, যোগাযোগ করো। আমি আপ্রাণ চেষ্টা করব যত শতব্যস্ততার মাঝেও তোমাদেরকে যে কোনো সমস্যার সমাধান দিতে, হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে কোনো সমস্যা দিতে আমি চেষ্টা করব। তবে আমি তোমাদের প্রতি আকুল আবেদন করি, স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ, বাইরে বাইরে নয়, বাইরে ভিতরে ভিতরে থাকে এবং ভিতর থেকে ফলো করো। আর পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস অধ্যয়ন করবে। হাদিস এবং কোরআন হাদিসের মধ্যেও বর্তমানে যে মহামারী উপলক্ষে যে সরকার যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন, এই ব্যাপারে হাদিসও প্রয়োজনীয় দিক নির্দেশনা আছে। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলো, তোমরা সচেতন, অন্যকে সচেতন করো, তোমাদের মা বাবাকে সচেতন করো, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে সচেতন করো, এলাকাবাসীকে সচেতন করো, হয়তোবা ভালো করতে পারবে। হয়তো তোমাদের সচেতনতার কারণেই আমাদের এই দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন করোনা মহামারীটা সম্পূর্ণরূপে নির্মূল করে দেবেন এবং সাথে সাথে বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস থেকে আমরা মোটামুটি মুক্ত হতে পারব। আর আমি তোমাদের প্রতি, সবার প্রতি, আপনাদের সবার প্রতি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি, আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি আমার আকুল আবেদন। জিকুসার মিডিয়া নামে আমার নিজস্ব চ্যানেল আমি চালু করেছি, এখানে আপনারা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি প্রত্যেকটা ইয়ার কেন্দ্রিক, বর্ষ কেন্দ্রিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে সকল বর্ষের আমি স্তরে স্তরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি তোমাদেরকে লাইভ ক্লাস অথবা বিভিন্ন ভিডিও লাস্ট ভিডিওগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করব। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় তাহলে অবশ্যই সবার উপকার আসবে এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় আমার এই ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ক্ষুদ্র যে জ্ঞান দান করেছেন এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু সম্ভব হয় আশা করি কিছু অনুপকৃত হতে পারে, আপনারা সবাই এবং তোমরা সবাই উপকৃত হতে পারবে। সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য বৃদ্ধি অনুরোধ করে আজকের কথা এখানে শেষ করতেছি। আমার তফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।